করো না, নাহলে পরকাল হারিয়ে যাবে। দুই, মানুষকে হত্যা করো না, মহাপাপ। তিন, জাদু করো না, জাদু বিশ্বাস করো না, জাদু দেখিও না, জাদু সত্য করে যে দেখে যে সবাই মহাপাপী, তবে জাদু চর্চা করে যে আল্লাহ নবী তাকে হত্যা করতে বলেছে। তিনি বলেছেন যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া মহাপাপ। তিনি বলেছেন ভালো মানুষের উপরে অপবাদ লাগানো মহাপাপ। একটা হাদিসে সিরার মহাপাপের কথা আলোচনা করছিলেন, তার তিন নম্বর আল্লাহ রাসূল বলেছেন তোমরা সুদ খেয়ে না, সুদ খেলে মানুষ ধ্বংস হবে, পরকাল হারিয়ে যাবে, ফলাফল জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উভয়ের উপরে আমার অভিশাপ।
বলেছেন, আমি যদি কাউকে কোন কাজে নিযুক্ত করি, আর আমি যদি তার একটা বেতন ভাতা নির্ধারণ করে দিই যে কোনো কাজের জন্য, একটা স্কুলের পিয়ন হোক, পাহারাদার হোক, আমি একটা লোককে কাজ দিয়েছি, তার বেতন ভাতা নির্ধারণ করেছি, এরপরে আসতে বলছেন সমাজে শান্তি নেমে আসবে,
সমাজ হবে সুদমুক্ত। আর টাকাকে যদি নিজ গতিতে চলতে না দেওয়া হয়, বাধা প্রদান করা হয়, তাহলে সমাজ বিপদে পড়বে এবং মানুষের কাছ থেকে টাকা কমে যাবে, সেটা হলো সুদ। তো টাকাকে নিজ গতিতে চলতে দেওয়া মানে কি? টাকাকে নিজ গতিতে চলতে দেওয়া মানে হলো টাকা বিনিময় ছাড়া ব্যবহার হয় না। এক কেজি বেগুন নেবে বিনিময় কি দেবে? টাকা। এই যে টাকা যদি বিনিময় ছাড়াই ব্যবহার হয় তাহলে সেটা সুদ। আপনি 100 টাকা দিয়ে 110 টাকা নিলেন, এর মধ্যে কোনো বিনিয়োগ বিনিময় থাকলো কি? টাকা দিয়ে টাকা যখন আসে তখন টাকার চলমান গতিকে থামিয়ে দেওয়া হয়, তারপরে বিনিময় ছাড়া ব্যবহার হতে জানে না। বিনিময় ছাড়া যদি কেউ ব্যবহার করে তাহলে টাকার উপরে মুদ্রার উপরে জুলুম করেছে, যেহেতু জালেম। কাজে জালেম কোনদিন পরিত্রাণ পাবে না। সরকারি ভাবে থাকলে সরকার নিঃস্ব হবে, কোম্পানি ভাবে থাকলে কোম্পানি দেউলিয়া হবে, ব্যক্তিগত ভাবে থাকলে ব্যক্তিগত মানুষ দেউলিয়া হবে, হতেই হবে। আল্লাহ আছেন ভিক্ষুক হবে, সে হোক তার ছেলে হোক তার নাতি হোক, হতেই হবে, হবেই হবে। সুদের পরিণাম ভিক্ষুক। আবার বলি, টাকাকে যখন মুদ্রাকে যখন নিজ গতিতে চলতে দেওয়া হবে তখন সমাজের মানুষ শান্তি পাবে এবং সমাজ লেনদেন ভালোভাবে করতে পারবে, সমাজ সুদমুক্ত থাকবে। আর যখন টাকাকে তার নিজের গতিতে চলতে দেওয়া হবে না তখন সমাজের লোক বিপদে পড়বে এবং সমাজ তখন সুদের মধ্যে চলে যাবে। তারপরে সালে টাকাকে নিজ গতিতে চলতে দেওয়া যাবে কিভাবে, সেটা হলো